ছোলা ভাজা খায় রাজা, ছোলা ভাজা খায় রাজা। রাজা তো নেই, এখন আছে আমাদের জোজো। জোজো এখন ছোলা ভাজা খাবে। দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। সকালবেলা ছাদে উঠে যেরকম বসতে খুব ভালো লাগে, কারণ হালকা হালকা রোদ তখন বেরোয় আর গায়ে একটুখানি লাগাতে বেশ খুব সবারই ভালো লাগে। তো সকালবেলা দেখছো মানে জোজো হচ্ছে আমার সঙ্গে ছাদে উঠেছে ছোলা ভাজা খেতে। একদিন আমি বলছিলাম না তোমাদেরকে, কুকুর তো পুষেছি একটা, কিন্তু কুকুর নয়, এ হচ্ছে খরগোশ, ছাগল, পাখি আর কি, গরু সব একসঙ্গে নিয়ে আমার একটা মানে পেট পুষছি। যে হচ্ছে গরুর মতো শাকসবজি খাচ্ছে, ফুলকপি, বিন কড়াই, পুঁই শাক, মূলো, বাঁধাকপির ডাঁটা, ফুলকপির ডাঁটা, বাঁধাকপির ডাঁটা না সরি বাঁধাকপির পাতা, আর বিন কড়াই, বরবটি, গাজর সব কিছু খাচ্ছে, আর ঘোড়ার মতো ছোলা খাচ্ছে, আর পাখির মতো পাখির দানা খেয়ে নিচ্ছে। কি খাচ্ছে না সেটাই বলে বলা মুশকিল। আর দেখো করছে, সকালবেলা আমাদেরও এখনও ব্রেকফাস্ট করা হয়নি। পম্পা ব্রেকফাস্ট তৈরি করেছে, আমি এনেছি, কিন্তু দুজন একসঙ্গে খাবো বলে আমি ব্রেকফাস্টটা এখানে রেখে দিয়েছি। ও আসলে একসঙ্গে খাবো চা দিয়ে। তোমাদের কার কার পেট আছে তারা ভুট্টা, কড়াই, ছোলা এগুলো খায় জানাবে, আর তার সঙ্গেও মানে ফুলকপির ডাঁটা, ফুলকপি কাঁচা সব কিছু খায় জানাবে। তো দেখো ব্রেকফাস্টে আমাদের আজকে হয়েছে বাড়ির তৈরি চাউমিন। এটা কী গো? ও ঝুড়ি ভাজা। ক্যামেরা ঠিক বোঝা যাচ্ছে না, আসলে রোদ পড়ছে তো ক্যামেরার স্ক্রিনে। চা, বিস্কুট, সকালে একবার করে চা হয়েছে, মানে আবির বেরোনোর আগে যেমন হয় হয়েছে, কিন্তু মানে শীতকালে তো যতবার চা খাওয়া হয় ততবারই ভালো লাগে। চা, কফি ঠান্ডা হয়ে যায় ততবারই, ঠান্ডা হয়ে যায় ততবারই, ভালো তো। আর তাছাড়া এমনি সকালে মানে চাটা না ও আবার হয় না, হুড়ো হুড়ি হুড়ো হুড়ি ওই জন্য। হঠাৎ করে চিল্লে উঠলো কেন? বন্ধুরা আজকে একটা হেভি জিনিস তোমায় দেখাবো। হ্যাঁ, তারা প্রতিদিন পম্পা মানে ছাদে বালিশ আর কম্বল রোদে দেয়, আর কম্বলটা প্রতিদিন মানে আমাদের ছাদের রেলিং থেকে নিচে সামসাইডে পড়ে যায়। তোমায় দেখাচ্ছে আজকে হেভি মুরগি হবে তারাও। কই গেলে? কিরম মজা দেখো। হ্যাঁ কি বলে, তারটা দিয়ে তারটাই আটকে যাবে।
কোথায় গেলে? কি হলো? না চিকিমেকি উঠে যাওয়ার সময় হয়ে গেছে, অলরেডি সূর্য নেমে গিয়েছে নিচের দিকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়তে শুরু করবে, কারণ আজকে প্রচন্ড ঠান্ডা পড়বে। কেন বলছি আজকে প্রচন্ড ঠান্ডা পড়বে, কারণ সকাল থেকে হাওয়া দিচ্ছে আর সেই হাওয়ার মাধ্যমে ঠান্ডা ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। দেখতে পাচ্ছ কম্বল মুড়ি দিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছি, সরি, পাখিগুলো নিয়ে ঢুকিয়ে দিচ্ছি ভিতরে। চল চল চল, এরা সকালবেলা থেকে একটুখানি রোদ খেলে কি হয়, এদের শরীরটা ভালো থাকে, ঠান্ডার সময় তো পাখিদের প্রবলেম হয়। থাক একটু পরে তোদের চাপা দিয়ে দেবো, খেলা কর। দেখো এখানে পম্পা রানী, ঘাড়ে লেগে রয়েছে, বেশি করো না। প্রত্যেকদিন তুমি এটা ফেলে দাও, হ্যাঁ তাহলে প্রতিদিন আমায় তুলতে হবে কেন এটা? ওকে আমি ওয়েট করছি। আরে একজন দেখো পিছন উল্টে গেম খেলছে। এই তোর কতবার বারণ করবো যে আমার ওই ফোনটাতে গেম খেলবি না, এমনিতেই ফোনটা ভাঙা, আবার ওই ফোনটাতে গেম খেলা গেলে তুই নষ্ট করে দিবি, আমার পয়সাও নেই তোকে ফোন কেনার। আমার ফোনে খেল, যাও আমার ফোনে খেলতে পারে, যাও। রোমান গিয়ে আরুষকে দিয়ে এসছে ও বাড়িতে, ও স্যার আছে আজকে শনিবার, আমি আজকে সৌমানকে ছাড়াই চলে যাচ্ছি, ঠিক আছে, খেলতে গেছে মাঠে, ভাবে বুঝি রাগ মাগ করে চলে গেছি। ও আসে হয়তো 5:30, এখন বাজে 4:45, তাই কেমন সন্ধ্যা হয়ে গেছে। তারপর যাই স্যারের সঙ্গে একটু কথা বলার আছে, ওই জন্য একটু আগে ভাগে যাচ্ছি, এছাড়া এসে ভাবে বুঝি আমি বুঝি রাগ মাগ করছি, বুঝলে তো। এই বসার জায়গাগুলো করে যাই হোক, মানুষের বিকেলবেলা করে একটুখানি বাইরে এসে বসা, একটু সময় কাটানোর বেশ ভালো জায়গা হচ্ছে। সবাই দেখো ভিড় করে বসে আছে, বাইপাসটা তো পুরো জমজম করে। আমি এখানে চলে এসেছি, আমার খেলতে যাওয়া আজকে হয়েছিল, কিন্তু খেলতে যাওয়ার পরে হাড়ে এত লাগা, ওই জন্য আর ভালোভাবে খেলতে পারিনি, আর চুপচাপ বসে টসে কিছুক্ষণ, তাই আমি থেকে আর চলে এসেছি, খেলাটা ঠিক ভালো হয়নি। এখানে এসে আর দুপুরবেলায় আজকে খেয়েছি হচ্ছে রাধা বললো ওই 5টা খেয়ে, আর খুব একটা বেশি পেটের অবস্থা ভালো না। দুপুরবেলা কেউ আর কি আমরা বাঙালি আর ওইসব খাওয়া যায়, ভাতটা কিছু খায়নি বলে ওই জন্য দিদিকে বললাম এখানে এসে যে দিদি মানে ভাত বসাও, ওই এক ভাত খাবো, ওই কী যেন বলে সিদ্ধ ওই ডাল চাল ছড়িয়ে দেয় না, ভাতে ভাত করে দাও, একটু ঘি দিয়ে খেয়ে নেবো, ওই খেয়ে চলে যাবো। তা দিদি মনে রান্না করছে, দিদি কি ভাত ভাত করছো নাকি? বাহ, ঘি ছড়িয়ে খেয়ে নিয়ে চলে যাবো। আর ঝুমপাড়া বেড়াতে থেকে ফিরে এসছে, অনেক রকমের স্মৃতি নিয়ে এসছে, সেগুলো গল্প করা হচ্ছিল। তা ওই নাকি দায় পানি লেপচা জগতে যায় ওখানে খুব ভালো, আমরা যদি যাইনি ওখানে, দেখি কোনোবার যদি সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবো। আমরাও কম জায়গায় বেড়াই, অনেক জায়গায় বেরিয়েছি এই কদিনে, তাই না ঝুম্পা? আমরা মাইথন গেলাম, পুরী গেলাম, কত সুন্দর লাগলো, পুরী না পুরুলিয়া, ওটা জয়চন্ডী, ১৯০ গ্রাম দেখো কত রান্না করছে গো দিদি, এত রান্না করলো আবার তুমি রান্না করছো, পেট কি ফাটিয়ে দেবে নাকি? এবারে আমি দিদিকে বলেছিলাম যে শুধু ভাতে ভাত করে, দিদি কত কিছু রান্না করেছে দেখি, কি করেছে
গরম ভাত আলু ভাত আছে আমাদের বাঁধাকপি হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি বাবা আর আলু চোকার জন্য পেঁয়াজ ভাজা আর কি আর দিনি দোকানে গেলাম দিনি মানতে গেলাম আছে কি আছে এখানে কি ডাল মুসুর ডাল ধনে পাতা দিয়ে সবথেকে বেশি আনন্দ পায় যে মামার বাড়ি এলে সে হচ্ছে আকাটা এঁকে কি এঁকেছি দেখি আজকে আজকে কি এঁকেছিস দেখি আমাকে দেখা সাদা খাতা এঁকেছিস সব থেকে বেশি ভালো এঁকেছিস তুই তো সাদা খাতা সব এইটা এটা তো স্যার এঁকেছে তোরটা কই তুই এত সুন্দর মানুষের হাত পায়ে করেছিস আমার বিশ্বাস করতে হবে স্যার করেছে তোর হাতে আঁকা দেখি আগে 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 খোল দেখি তোর আগে আগে হাতে মানুষের আঁকা দেখি দেখি চোখটা আলাদা আলাদাই তোরা খালি এটা খুলছিস আর বাবা খালি বন্ধ করতে বলছে দরজাটা খুলছি কেন বারবার মানুষের টিভি দেখছে বসে বসে ঘন্টায় বদমাইশি করছিস তোরা চলো বন্ধুরা আজকে আমরা এই চোখে দেখ চলো আজকে বন্ধুরা এখানে ভিডিওটা রাখি কেননা এবার এখান থেকে খাবো খেয়ে দিয়ে বাড়ি যাবো যদি রাত করে ভিডিও ছাড়াতে তো পারবো না কেননা অলরেডি 8:30 বেজে যাচ্ছে এডিটিংও করতে হবে আজকে ভিডিও আজকে সাথে যখন হবে এডিটিংটা করে রাখি চলো আজকে ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা 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 কেটে গেছিলো লাভ ইউ অল